লেবাননের সীমান্ত থেকে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের হামলায় এপর্যন্ত 11 বাংলাদেশি আহত হয়েছেন। এদিকে প্রথম ধাপে 54 প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে। বাকিরা কেমন আছেন এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডিবিসি নিউজের লেবানন প্রতিনিধি মশিউর রহমান টিটু। টিটু, প্রথম ধাপে তো 54 জনকে ফিরিয়ে আনা হচ্ছে, বাকি যারা আছেন তারা কোথায় আছেন, কেমন আছেন? ধন্যবাদ ইসাদ। বাংলাদেশ দূতাবাসের পূর্বঘোষিত অনুযায়ী আজকে কিন্তু 54 জন প্রবাসী বাংলাদেশি দেশে যাচ্ছেন, যার মধ্যে 7 জন শিশু রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বাংলাদেশ দূতাবাসের যে গাড়িটি আছেন, তারা কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা স্বার্থে এয়ারপোর্টে না নিয়ে এখানে তাদের সকল লাগেজপত্র প্রস্তুত করে তাদেরকে এখান থেকে সরাসরি বাংলাদেশ এয়ারপোর্টে বৈরুত এয়ারপোর্টে নিয়ে যাবেন। আপনি যে জিনিসটি জানতে চাচ্ছেন যে যারা নিবন্ধন করেছেন তাদের মধ্যে আজকে 54 জন যাচ্ছেন, আগামী 22 তারিখে কিন্তু 65 জন আরো যারা বৈধ কাগজপত্র আছেন তাদের মধ্যে যাবেন। যারা অনিয়মিত আছেন তাদের কিন্তু কাজকর্ম বাংলাদেশ দূতাবাস করছেন। আপনারা ইতিমধ্যে আমরা দূতাবাস কর্তৃক যে জিনিসটি জানতে পারছি, লেবাননের যে জেনারেল সিকিউরিটি তারা কিন্তু অনিয়মিত যে প্রবাসী বাংলাদেশি আছেন তাদের কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তারা মাত্র ভিসা ফি যেটি সেটি দিয়ে কিন্তু তারা দেশে যেতে পারবেন। এবং এই জিনিসটাও বাংলাদেশ দূতাবাসের কর্তৃক আমরা যে জিনিসটি জানতে পারছি, ওই জিনিসটাও যখন তারা ভিসা পাবেন সেইটুকু কিন্তু ফেরত দেওয়া হবে। আমার কাছে একজন প্রবাসী বাংলাদেশি আছেন যিনি এই মুহূর্তে বাংলাদেশে যেতে পারে, ওনার কাছ থেকে ওনার অনুভূতি জানতে চাচ্ছি। আপনি আপনি দেশে যাচ্ছেন, বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ দূতাবাস যে আজকে কাজ করেছেন আপনাদেরকে দেশে পাঠাচ্ছেন, এ বিষয়ে আপনার অনুভূতি কি? আসলে ওনারা কিন্তু অত্যন্ত আনন্দিত আজকের এই দুর্যোগপূর্ণ অবস্থায় কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাস আপ্রাণ প্রচেষ্টা করে তাদেরকে নিয়ে যাচ্ছেন। আরেকটা জিনিস আমি বলতে চাই যে যে সকল প্রবাসী বাংলাদেশিরা দাহিয়ে জুনুবি এবং দক্ষিণ লেবাননে ছিলেন তারা কিন্তু বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছেন এবং তাদের মধ্যে প্রায় 1800 প্রবাসী বাংলাদেশি নাম নিবন্ধন করেছেন। বাংলাদেশ দূতাবাস আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যত দ্রুত সম্ভব তাদেরকে দেশে পাঠানো। একটি জিনিস কিন্তু অবগত করতে চাই, বৈরুত যে বিমানবন্দর সেই বিমানবন্দরে কিন্তু মাত্র একটি এয়ারলাইন্সই উঠানামা করেন, সেই এয়ারলাইন্সের আসন সংখ্যা সীমিত থাকার কারণে বাংলাদেশ দূতাবাস কিন্তু আপ্রাণ চেষ্টা করার সত্ত্বেও তাদেরকে দেশে পাঠান মানে একই সাথে একসাথে সবাইকে দেশে পাঠানো সম্ভব হচ্ছে না। আর যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র আছেন বাংলাদেশ দূতাবাস কিন্তু তাদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং তাদের যে সময় যে জিনিসটা লাগে সেই জিনিসটা কিন্তু বাংলাদেশ দূতাবাস করছেন। আমরা যারা অনিয়মিত বাংলাদেশি আছেন তাদের কাছ থেকেও আমরা বেশ কিছু সাড়া পেয়েছি, তাদেরকেও আমরা জিজ্ঞেস করেছি যে আপনারা এই যে বাংলাদেশ দূতাবাস আপনাদেরকে দেশে পাঠানোর ব্যাপারে যে লেবানন সরকারের কাছ থেকে সাধারণ ক্ষমা পেয়েছেন, তারাও কিন্তু খুব আনন্দিত এবং তারা আশা করছেন অল্প সময়ের মধ্যে তাদের দেশে। জি মোশাররফ টিটু, আপনি সাবধানে থাকবেন, ধন্যবাদ আপনাকে।